সো হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, তোমরা তো জানোই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে পরপর দুইটা আপডেট চলে আসছে, আর এটা নিয়ে কিন্তু আমি পরপর দুইটা ওভিও দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, ওই ওভিওগুলো কিন্তু আমার কাছেই একদমই ভালো লাগেনি, আর তোমরাও কিন্তু ওই ভিডিওগুলোতে অনেক বাজে বাজে মন্তব্য করেছিলাম। এটা দেখে বোঝাই যায় তোমাদের কাছে ওই ওভিওগুলো একদমই ভালো লাগেনি, আর এটার মূল কারণ হচ্ছে তোমরাই। কারণ বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে আপডেট আসার পরপর কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং পার্সোনাল নাম্বারে অনেক অনেক ফোন করছিলাম, যার কারণে শুধুমাত্র তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে এই ওভিগুলো দেওয়া হয়েছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে তোমাদের যে ওভিটা দেবো সেই ওভিটা সম্পর্কে কিছু কথা বলবো এবং ওভিটা দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে এটা সেট আপ করবা। আর এটা সেট আপ করা কিন্তু আগের ওভিগুলোর মতো নয়, এটা একদমই আলাদা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো অংশ স্কিপ করা যাবে না। আর তোমরা অনেকে আমার হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল নাম্বারে কল দাও যে ভাই আমার সেট আপটা হচ্ছে না, তো ভাই দেখো আমি কিন্তু ভিডিওর মধ্যে প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে দেখাই যে কীভাবে সেট আপটা করতে হয়। তোমরা যদি ভিডিও দেখে সেট আপ করতে না পারো তাহলে ফোনে কীভাবে তোমাদের বোঝাবো, তোমরাই বলো। তো যাই হোক, একটাই কথা বলবো, তোমরা ভিডিওটা স্কিপটা করে সম্পূর্ণ দেখবা, কারণ আজকের সেট আপটা একটু কঠিন হতে পারে যারা একদমই নতুন তাদের জন্য। আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ভিডিও অলমোস্ট লাইক করবা, কারণ একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয় গাইস, তো অবশ্যই লাইক করে দেবা। তো চলো এখন আমরা গেমে চলে যাই এবং দেখি আমরা এই ওভিওতে কী কী পাচ্ছি, তারপর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, তা নাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। গেমটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এই গ্যারেজটা পেয়ে যাবেন এবং সাথে এই বাসটাও একদম ফ্রিতে পেয়ে যাবেন, আল পারাক এন্টারপ্রাইজ। আর সবে যদি ক্লিক করে তাহলে এখানেও কিছু বাংলাদেশি বাস পেয়ে যাবো, এগুলো আমাদের কিনে কিনে খেলতে হবে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাংলাদেশি বাস, তারপর এটা হচ্ছে হানিফ, তারপর গ্রিনল্যান্ড, এগুলো কিন্তু বাংলাদেশি বাস, ঠিক আছে। তারপর আমরা যদি এখান থেকে ফ্রি মোডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বাংলাদেশের অনেকগুলো জেলার নাম দেখতে পারবো। তো এখন আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে গেমটা প্লে করবো, দেখবো ভেতরে কী অবস্থা, বাংলাদেশে কোনো জায়গা জমি পাই কি না। তো এখান থেকে অপশনে ক্লিক করে দিই। তো গাইস দেখতে পাচ্ছ বাংলাদেশি বাস কাউন্টারগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ হানিফ বাস কাউন্টার, তারপর হচ্ছে দেশ ট্রাভেলস, তারপর হচ্ছে এনা, আর একতাও এখানে রয়েছে, তারপর হচ্ছে শ্যামলী। তো এগুলো কিন্তু বাংলাদেশি মানে যে কাউন্টারগুলো ওই সিস্টেমেই করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে বাসটা ছাড়বো এবং বাইরের যে দৃশ্য, বাংলাদেশি কোনো দৃশ্য পাই কি না সেগুলো আমরা এখানে দেখব। তো ওখানে দেখতে পাচ্ছ বাসটা কিন্তু আমরা ছেড়ে দিলাম, আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি কিছু টেক্সাস। তো আমাদের এখান থেকে নামতে হবে, তো আমরা একটু সামনে আগে দেখি কত দূর এগুলো। তো ভাই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বাংলাদেশি যে অ্যাক্টর তাদের কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি সাইডে। তো আমরা একটু নেমে দেখি ভাই এগুলো কী আসলে। আর তোমাদের এই সব কিছু দেখার পর যদি তোমাদের ওভিউটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করবা, তারপর সেট আপ কীভাবে করতে হবে আমি তো সামনে দেখাবো, তারপর তোমরা সেট আপটা শিখে তারপর তোমরা গেমটা প্লে করবা, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ি থেকে নামলাম, আর গাইজ দেখতে পাচ্ছ সামনেই কিন্তু আমাদের হিরো আলম বাংলাদেশের হিরো, তারপর এখানে কিছু বাংলা ছায়াছবির পোস্টার লাগানো আছে, আর দেখতে পাচ্ছ উচিত শিক্ষা ও বাইসা, তারপর শেখ মুজিবুরের ছবি দেখতে পাচ্ছি, মানে এখানে যত ভাইরাল যত প্রকার ছবি আছে সবগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে, ঠিক আছে। তারপর এখন আমরা দেখবো ট্রাফিক কীরকম, ঠিক আছে, তারপর আমরা সেট আপটা শিখবো। তো আমরা শহর থেকে অনেক দূরে ফাঁকা একটা জায়গায় চলে আসলাম, আর গাইজ দেখতে পাচ্ছ এখানে ট্রাফিক গুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এনা রয়েছে, তারপর সনি, তারপর নাবিল চলে গেল। তো আরও কিছু ট্রাফিক তোমাদের দেখাই, যদি তোমাদের সব কিছু দেখে মোট কথা তোমাদের যদি এই ওভিটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ করবা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অনেক ধরনের গাড়ি আছে এখানে, দেখতে পাচ্ছ ইমাদ যেটা ইউরোটাকে আমরা দেখি, তারপর হচ্ছে আলহামরা, এটাও কিন্তু পিছনে দেখতে পাচ্ছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে বর্তমান আপডেট যে ওভিগুলো সেগুলোর সাইজ কিন্তু অনেক বেশি, আর আজকে যে ওভিবিটা দেবো এটার সাইজ এমবি হচ্ছে 280 বা 85 এরকম হবে, ঠিক আছে। তো গাইস আমি এতদিন ধরে যতগুলো ওভিতে গেমটা খেলছি সব থেকে আমার কাছে এই ওভিটাই ভালো লেগেছে, আর এই ওভিটা নিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের যদি এই ওভিটা লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো অনেকেই তোমরা কমেন্ট করছো এই ওভিটা খুব তাড়াতাড়ি চাই, তো যাই হোক আমি কিন্তু সময়ের কারণে তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি, তো আজকে নিয়ে আসলাম। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এই সেট আপটা একদমই আলাদা, তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা সেট আপটা করতে পারবে না। আর এই ওভিতে তোমরা দেখতেই পারলে এখানে কী কী রয়েছে, জাস্ট এখানে যে ম্যাপটা দেখতে পারলা সেখানে জাস্ট নামগুলো রয়েছে, বাকি মাঝখানে যে ভেতরে সেগুলো কিন্তু ওই ইন্দোনেশিয়ার রাস্তাঘাটে রয়েছে, মাঝখানে শুধু কিছু টেক্সার অ্যাড করা হয়েছে, আর ট্রাফিক ফুল বাংলাদেশি, ঠিক আছে। তো এতটুকুই। তো এখন আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাব এবং কীভাবে সেট আপটা করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। প্রথমে তোমাদের যেটা করতে হবে 1 GB মতো ইন্টারনেট নিয়ে নিতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো ভাই আমার 5-6 GB নষ্ট হয়ে গেছে, তারপর সেট আপটা করতে পারি না। তো এরকম কমেন্ট বা মেসেজ দেখলে খুবই কষ্ট লাগে। যাই হোক আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো, কথা দিচ্ছি মাত্র 1 GB মধ্যে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, তারপর সার্চ বারে ক্লিক করব, এখানে আমরা লিখব
আপ টু ডাউন, তো এটা লিখে সার্চ করে দেব। তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটার উপর ক্লিক করে দেব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তারপর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, তো উপরে আমরা এখান থেকে সার্চ বার অপশন পেয়ে যাব, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো বাস লিখলেই কিন্তু এখানে সাজেস্ট করবে, তো আমরা এখান থেকে ইন্দোনেশিয়া দেখে আমরা এখান থেকে সার্চ করে দেবো। সার্চ করার পর এরকম আমাদের সামনে গেমটা চলে আসবে, তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 3.7.1। তো এই ভার্সনটা আমরা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারতাম, তবে আমরা এই ভার্সনটা ইনস্টল করব না, তো আমরা এখান থেকে আদার ভার্সনস এখানে ক্লিক করে দেবো। সরি গাইস, এখানে হচ্ছে পুরাতন ভার্সন, ঠিক আছে। তো আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল করে, তো আমরা এখানে দেখতে পাবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা রিলিজ হওয়ার পর থেকে যতগুলো আপডেট আসছে সবগুলি কিন্তু এখানে শো করবে। তো আমরা এখান থেকে 3.6.1 এই ভার্সনটা ডাউনলোড করব, তো এর জন্য আমরা এই ভার্সনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড এই অপশনেতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু 318 MB, তো গেমটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং অন্য অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের অলমোস্ট লাগবে, তোমাদের ফোন যদি ইনস্টল করা না থাকে তাহলে তোমরা অবশ্যই ইনস্টল করে রাখবা। তারপর হচ্ছে টেলিগ্রাম, যদি তোমাদের ফোনে টেলিগ্রাম না থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট করে নেবা, আর বাকি প্রসেস আমরা গেমটা ডাউনলোড হওয়ার পর দেখবো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আর ডাউনলোড হতে যদি কোনো সমস্যা হয় তাহলে যে কোনো একটা VPN কানেক্ট করে নেবা, তাহলে কিন্তু তাদের ডাউনলোডটা হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব, এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দিতে হবে, ওকে করে দিতে হবে। তারপর আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করব, যেহেতু আমরা ফাইলটি ডাউনলোড করেছি অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো এখন আমাদের এখানে খুঁজে বের করতে হবে আমাদের ফাইলটি, তো এই যে দেখতে পাচ্ছি, তো এটার উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করব, তারপর আবার ইনস্টল। তো গাইস দেখতে পাচ্ছ বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওপেন করব, তারপর পারমিশন যা যা চাই সবগুলো অ্যালাউ করে দেবো। তারপর অবশ্যই ইন্টারনেট কানেকশনটি দিয়ে রাখতে হবে। তারপর ট্রাই অটো ডাউনলোড এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে রিনেম ডাউনলোড এখানে ক্লিক করে দিতে হবে। তো প্রথমে আমাদের ইন্দোনেশিয়ার যে অরিজিনাল OBB-টা সেটা আমাদের প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, তা না হলে কিন্তু গেমটা ওপেন হবে না। তো আমরা এখানে প্রথমে এটাকে ডাউনলোড করে নেব, তারপর আমরা দেখব কীভাবে বাংলাদেশি OBB-টা সেট আপ করতে হয়। তো গাইস দেখতে পাচ্ছ ফাইলটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল, আর অটোমেটিকলি কিন্তু এখানে লোডিং হচ্ছে, তার মানে আমাদের গেমটা এন্টার হবে। তো এখন আমরা একবার গেমে চলে আসবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন OBB, ঠিক আছে, ইন্দোনেশিয়ান, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাস। তারপর আমরা যদি এখান থেকে ম্যাপে ক্লিক করি তো দেখতে পাচ্ছ এরকম মূল যে আসল ম্যাপটা সেটা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। আবার আমরা এখান থেকে জেটার সিভার অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ওপেন করব। অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে আমরা আরও কয়েকটা ফোল্ডার পেয়ে যাবো, তো এখান থেকে OBB ফোল্ডারটা ওপেন করব। তারপর এখানে পারমিশন চাইবে, ওকে করে দেবো। তারপর নিচ থেকে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দেবো, তারপর অ্যালাউ। তারপর তোমরা তোমাদের ফোনে যে গেমগুলো খেলো সেই গেমগুলোর নামে একটা করে ফোল্ডার চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম নিচে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার একটা লোগো, আর এটা হচ্ছে সেই গেমের একটা ফোল্ডার, ঠিক আছে। তো এই ফোল্ডারটা ওপেন করতে হবে। তারপর এখানে একটা ফাইল দেখতে পারবা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ম্যাপের যে OBB, ইন্দোনেশিয়ান ট্রাফিকের যে OBB সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা, এখানে হচ্ছে সংখ্যাটা যেটা আছে 1,635, তো তোমাদের এখানে 2,635 থাকতে পারে। তো এরকম দুইটা সংখ্যার আর কি OBB হয়ে থাকে, 1,635 অথবা 2,635। তো তোমাদের যেই সংখ্যার হবে সেই সংখ্যাটি তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর তোমার চাইলে এখান থেকে এই ফাইলটিকে ডিলিট করতে পারো, অথবা মুভ করে অন্য কোনো ফোল্ডারে রাখতে পারো। তো আমার এখানে হচ্ছে 1,635, ওকে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমরা গেমটা ওপেন করি তাহলে কিন্তু গেমটা ওপেন হবে না, আবারও ডাউনলোড চাইবে, ঠিক আছে। তো এখন আমাদের গেমটা ওপেন করা যাবে না। এখন তোমরা এখন যে ভিডিওটা দেখতেছো সেই ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তারপর তোমরা কী করবা, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবা, সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবা। এবং সেখানে তোমরা গুগল ড্রাইভের দুইটা লিঙ্ক পেয়ে যাবা, একটা হচ্ছে 1,635 আর একটা হচ্ছে 2,635-এর। তো তোমাদের যেই ফাইলটা হবে, অর্থাৎ তোমাদের ফাইলটা যেই সংখ্যার হবে সেই ফাইলটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা। তো আমার ছিল 1,635, তো আমি এখন 1,635-এর OBB-টা ডাউনলোড করে নেবো। তো আমরা আমাদের OBB সংখ্যার সঙ্গে মিল রেখে একটি OBB ডাউনলোড করে নিলাম। তো এখন আমরা ডাউনলোড ফোল্ডারটি আবার ওপেন করব। তো দেখতে পাচ্ছ এই যে 1,635, ওকে। তো তোমাদের যেই সংখ্যারই হবে তোমরা সেটা জাস্ট ডাউনলোড করে নেবা। তো এরপর আমাদের এখানে একবার ক্লিক করে দিতে হবে এই ফাইলের উপর, তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ডটি দিতে হবে 5090। তো জাস্ট এখানে দেখে নাও, আর এই পাসওয়ার্ডটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো, এটা আস্তে আস্তে আনজিপ হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে যাবে।
তো এখন আমাদের ফাইলটি খুঁজে বের করতে হবে, আর ফাইলটি খুঁজে বের করার জন্য আমরা এখান থেকে শর্টকাট ব্যবহার করব। এর জন্য এখানে ক্লিক করে দেব, তারপর সাইজে ক্লিক করব অথবা ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করলে ভালো হবে, তো আমরা ডেটে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে মেইন 1635, এটা কিন্তু আনজিপ হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে চিহ্নটা, আর এটা যখন জিপ ফাইল আকারে থাকবে তখন কিন্তু এরকম থাকবে, ঠিক আছে। আর এখন এটা আনজিপ হয়েছে, এখন কিন্তু এরকম আকারে আছে। তো এখন আমরা এটার উপর লং প্রেস করে চেপে ধরবো, তারপর কার্ড অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, ডিভাইস মেমোরিতে ক্লিক করব। এরপর এখন আমরা এখান থেকে শর্টকাটটা চেঞ্জ করে দেব, নেম দিয়ে দেব, তাহলে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি উপরে চলে আসবে। এরপর এটা ওপেন করব, তারপর ওবিবি ফোল্ডার ওপেন করব, তারপর এখান থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার গেমের যে ফোল্ডার সেটা ওপেন করব। তারপর নিচ থেকে অপশনটিতে ক্লিক করে দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা এরকম একটি ফাইল ডিলিট করলাম, তারপর এরকম একটা ফাইল কিন্তু আবারও এই ফোল্ডারে নিয়ে আসলাম। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর তোমরা চাইলে এখান থেকে এই যে জিপ ফাইলটি অর্থাৎ ওবিবি যে জিপ ফাইল এটা তোমরা ডিলিট করতে পারো। তারপর এর আগে যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম ওয়েবসাইট থেকে, বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার এপিকে, এটা সেটা তোমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারো। এগুলো ডিলিট করলে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা গেমটা ওপেন করব, দেখবো সেটা হয়েছে কিনা। তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের মানে গেমের যে বাংলাদেশি ট্রাফিক সেটা কিন্তু সেটআপ হয়ে গেছে আমি আশা করি, কারণ এখানে বিডি লেখা চলে আসছে ইন্দোনেশিয়ার জায়গায়। দেখতে পাচ্ছ শুরুতে যে দেখাইছিলাম যেরকমটা দেখাইছিলাম সেরকমটাই কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা ম্যাপে ক্লিক করি তো দেখতে পাচ্ছ আমি যেটা দেখাইছিলাম সেটাই কিন্তু এখানে চলে আসছে। এরপর ভেতরে যা কিছু দেখাইছি সব কিছুই কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। তো এভাবে তোমরা এই যে ওবিবিটা যেটা দিলাম সেটা অবশ্যই তোমরা এভাবে সেটআপ করে তোমরা গেমটা খেলতে পারো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে, যোগাযোগ করবো অবশ্যই। আমরা অবশ্যই যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আর তোমরা নেক্সটে কোন গেম নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো গাইজ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো।